নমস্কার, সেভেন এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সোদপুর রাসমনি নন্দনকানন এলাকায় এক যুবককে তিনজন দুষ্কৃতী পায়ে হেঁটে এসে গুলি করে পালিয়ে গেল। ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা দে। আমরা সরাসরি চলে যাব রাজার কাছে। রাজা, কি খবর রয়েছে তোমার কাছে? দশমীর ঠিক আজকে বিকেল বেলা, সেটা হচ্ছে সোদপুর রাসমনি মোড় নন্দনকানন সংলগ্ন এলাকা, সেখানে যেটা জানা যাচ্ছে যে সুজিত ঠাকুর ওরফে বাচ্চা আগে টোটো চালাতো এলাকায়, এখন দীর্ঘদিন ধরে এই এলাকাতে গাঁজা ব্যবসা করতো বলে জানা গিয়েছে। এবং গত 3-4 দিন এলাকারই কিছু দুষ্কৃতীদের সাথে কিন্তু এর গন্ডগোল বাধে এবং ঝামেলা হয়, তারপরে কিন্তু সেই এলাকাতেই ঘুরছিল। আজকে ঠিক 5:30 নাগাদ সেই তিনজন দুষ্কৃতী তারা মুখে মাস্ক পরে পায়ে হেঁটে আসে এবং এসে কিন্তু তাকে প্রথমে ডাক দেয় বাচ্চা বলে। তখন যখনই বাচ্চা বলে ডাক শুনে সে তাদের দিকে তাকায়, তখন কিন্তু তাকে লক্ষ্য করে তারা গুলি চালায় এবং সে যখন পালাতে যায় গুলিটা কিন্তু তার বুকে না লেগে তার কিন্তু ঠিক ডান পায়ের একদম হাঁটুর উপরে কিন্তু গুলিটি লেগেছে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় এই সুভজিৎ ঠাকুর ওরফে বাচ্চাকে প্রথমে বড়রাম স্টেট জেনারেল হাসপাতাল, তারপর সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে তার অপারেশন চলছে সাগরদত্ত হাসপাতালে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খড়দর থানার এসিপি মর্যাদার পুলিশ অফিসার থেকে শুরু করে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, সোদপুর আগরপাড়া কামারহাটি অঞ্চল ছেড়ে কিন্তু চিরুনি তল্লাশি হচ্ছে সেই দুষ্কৃতীদের খোঁজার বিষয়ে। কিন্তু কারা এই ঘটনাটি ঘটালো এখনো পর্যন্ত পুলিশ পরিষ্কার নয়। এবং আমরা কথা বলেছিলাম সেই সুভজিৎ ঠাকুর ওরফে বাচ্চার সঙ্গে, সে কিন্তু তাদেরকে চিনতে পারেনি কারণ তাদের মুখ মাস্ক পরা ছিল। দুর্গাপুজো যেতে না যেতেই দুষ্কৃতীদের এই ধরনের ঘটনা সোদপুরের বুকে, আমারও কিন্তু প্রশাসনের যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিল চন্দনদা। হ্যাঁ রাজা, সঙ্গে থাকো। আমরা রাজার থেকে যে বিষয়টা জানতে পারলাম যে গাঁজার ব্যবসায়ী অর্থাৎ মাদকের ব্যবসাকে কেন্দ্র করে সোদপুরে গুলি চললো, তবে দুর্গাপুজো চলাকালীন এই এই ধরনের ঘটনা কিন্তু সোদপুরে অতীতে কখনো ঘটেছে বলে মনে করতে পারছেন না বিশেষজ্ঞরা বা যারা এই অঞ্চলে বসবাস করেন। এলাকায় রয়েছে যথেষ্ট উত্তেজনা। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে খড়দহ থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকেরা তারা কিন্তু এলাকায় টহল দিচ্ছেন। আমরা শুনবো এক প্রত্যক্ষদর্শী, তিনি কী জানাচ্ছেন। ঘটনাটা বিকেল 5:00 নাগাদ আমার একটা বন্ধু ফোন করে বলে এই বাচ্চা এখানটায় রক্তাক্ত অবস্থা পড়ে আছে, ওকে তাড়াতাড়ি গুলি করে দিয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে শুনে দোকান থেকে বেরিয়ে, আমার বেশি না 300-400 মিটারের মধ্যেই আছে, আমি সঙ্গে সঙ্গে গেলাম। গিয়ে দেখি ও পড়ে আছে, ওকে নিয়ে সঙ্গে সঙ্গে বলরাম হাসপাতালে গেলাম। ওখান থেকে রেফার করেছে এখানে নিয়ে এসেছি। এখন বলছি যে কটা গুলি করেছে? একটাই। কজন এসেছিল? সম্ভবত 3 জন এসেছে। কোথায় লেগেছে গুলিটা? গুলিটা বাঁ পায়ে লেগেছে। বলছি এলাকার মধ্যে এরকম ধরনের ঘটনা পুজোর সময় আতঙ্কিত আপনারা? অবশ্যই আতঙ্কিত, এরকম ঘটনা ঘটছে। কী করে যাকে গুলি করেছে? যাকে গুলি করেছে মনে হয় ও বেকার ছেলে, বেকারে বেড়ায়, আগে টোটো মোটো চালাতো, গাড়িতেও কাজবাজ করতো, আপাতত মনে হয় বেকার। কোথায় লেগেছে গুলিটা? পায়ে লেগেছে। রাজা দে, সেভেন এবেক নিউজ, সোদপুর। জয় হিন্দ।